দর্শক আমরা কম বেশি সবাই গাছের উপকারিতা সম্পর্কে জেনে থাকি, বিশেষ করে জীবন রক্ষায় গাছ যে আমাদের কতভাবে উপকার করে সেটি আমরা জেনেই থাকি। তবে উদ্ভিদ বিজ্ঞানীদের মতে একটি পূর্ণবয়স্ক গাছ 18 জন মানুষের অক্সিজেন উৎপাদনে সক্ষম। আজ আপনাদেরকে দেখাবো এবং জানাবো আয়ারল্যান্ডের গাছ রক্ষায় এদেশের সরকার এবং বেসরকারি পর্যায়েও কী কী ভূমিকা তারা নিয়ে থাকেন। চলুন দর্শক জেনে নেই গাছ সম্পর্কে বিস্তারিত। বিশ্বের অধিকাংশ দেশে এখন চলছে তীব্র তাপদাহ, গরম থেকে বাঁচতে অনেকেই আশ্রয় নিচ্ছেন গাছের নিচে। আসলে পৃথিবীর যেসব দেশে গাছ রক্ষায় কাজ করে বেশি, সেসব দেশের নাগরিকরা তীব্র তাপদাহ থেকে একটু হলেও সুরক্ষা পান। আর যে সকল দেশে বন উজাড় করে দিচ্ছেন, সেসব দেশে অতিবৃষ্টি, খরা, অনাবৃষ্টি এগুলি আসলে তো চলমান। তো আয়ারল্যান্ডে আপনার গাছ নিয়ে এখানের সরকার এবং এখানের জনগণ কতটা যে সচেতন সেটির একটি কথা আপনাদেরকে এখন জানাই। সেটি হলো, এখানে যদি আপনি অপ্রয়োজনে একটি গাছ কাটেন কোনো অনুমতি ছাড়া, তাহলে আপনাকে প্রতিটি গাছের জন্য 200 ইউরো জরিমানা গুনতে হবে, যেটি বাংলাদেশি মুদ্রায় 20,000 টাকারও বেশি, এবং 6 মাসের জেলও রয়েছে। এবার নগদ দিয়ে মোবাইল রিচার্জও জিতে নিতে পারেন BMW গাড়ি। একটি গাছের শিকড় যদি আপনার বাড়ির আঙিনায় ঢুকে এবং ওই শিকড়কে যদি আপনি বিনষ্ট করেন, তাহলে আপনার এটি ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য হয়। এখানে যদি আপনার একসাথে অনেকগুলি গাছ আপনি কেটে ফেলছেন, তাহলে আপনাকে 1,00,000 ইউরো, যা বাংলাদেশি মুদ্রায় 1 কোটি টাকারও বেশি, জরিমানা গুনতে হবে বা 5 বছরের সশ্রম কারাদণ্ড। দেখা যায় যে সিটি কর্পোরেশনগুলো প্রয়োজনে অপ্রয়োজনে গাছ কাটে, কিন্তু আয়ারল্যান্ডের সিটি কর্পোরেশন চাইলেও কোনো গাছ তারা কাটতে পারবে না পরিবেশ অধিদপ্তরের অনুমতি ব্যতিরেকে। অনেক সময় দেখেন উন্নয়ন প্রকল্পের জন্য গাছ কাটা হয়, এখানেও কাটা হয়, তবে সেটি একটি শর্ত রয়েছে। সেটি শর্ত হলো যে আপনি যে কয়টি গাছ নষ্ট করবেন এর পাশে আপনি ওই কতগুলি গাছ আপনাকে রোপণ করতে হবে, এই শর্তে আপনি শুধু গাছ কাটতে পারবেন। আবার কোনো বাড়ির মালিক, যেমন আপনার বাড়িতে বড় বড় গাছ রয়েছে, আপনি ইচ্ছে করলে কি কাটতে পারবেন? না, আপনি আয়ারল্যান্ডে সেটিও পারবেন না। আপনার এই জন্য লাইসেন্স নিতে হবে সিটি কর্পোরেশন থেকে। দেখুন, শত শত বছরের পুরনো গাছ, এই গাছের একটি ডালও কেউ কাটতে পারে না, কারণ সে জানে এই গাছের ডালটি যদি সে কাটে তাহলে তার জরিমানা এবং জেল হবেই। আর পৃথিবীতে দেখা গেছে যে যেসব দেশে মানুষের গড় আয়ু নিয়ে কাজ করে, সেসব দেশে পরিবেশ রক্ষায় তারা গাছকে গুরুত্ব দেয় সবচেয়ে বেশি। এই জন্যই তারা বন বিভাগ বিশেষ করে প্রতিটি কাউন্টিতে আয়ারল্যান্ডের এরকমের আলাদা আলাদা জায়গায় রয়েছে যেখানে প্রচুর পরিমাণে তারা গাছ রোপণ করে থাকেন। এবার নগদ দিয়ে মোবাইল রিচার্জও জিতে নিতে পারেন BMW গাড়ি। মানুষ যখন অসুস্থ হয়ে বিছানায় ছটফট করে, তখন বুঝতে পারে একটু অক্সিজেনের কতটা মূল্য। বিশেষ করে হসপিটালে যেসব রোগী থাকে তারা অনুমান করতে পারেন অক্সিজেন তাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ। তাই একটি গাছ একটি অক্সিজেনের ফ্যাক্টরি, এই ফ্যাক্টরিকে আমরা যতটা যত্ন করবো ততটাই অক্সিজেন উৎপাদন করবে আমাদের জন্য। তাই দর্শক, আসুন বেশি করে গাছ রোপণ করি এবং গাছের পরিচর্যা করি, আর সরকারের দেওয়া নীতিমালাগুলো মেনে চলি। দর্শক, আজ আপনাদেরকে দেখালাম জনগুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে। আগামীতে এরকমের আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হব আমি সৈয়দ জুয়েল আপনাদের সামনে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সময় টেলিভিশনের সাথে থাকবেন।